ইফতারের দোয়া কি, ইফতারের এই দোয়াটি আমরা কখন করব, ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা, ইফতারের সময় কখন, ইফতারির কোন হিসাব নেওয়া হবে কিনা, অন্য কি ইফতার করার ফজিলত কি, কি দিয়ে ইফতার করা উচিত, ইফতারের সময় কি কি আমল করা উচিত, ইফতারের সময় কখন, আমরা কোন সময়টা ইফতার করব, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করব নাকি আজান হওয়ার জন্য অপেক্ষা করব। এর উত্তর হলো সূর্য ডোবা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলব, কারণ কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন আপনি মুসলিমের লাইল, তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো, লাইল পর্যন্ত পূর্ণ করো। লাইল বা রাত বলতে আরবিতে বোঝানো হয় সূর্য ডোবাকে, সূর্য ডুবে গেলে তখন থেকে রাত বা লাইল শুরু হয়, অতএব তার আগ পর্যন্ত আমরা সিয়ামকে পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হাদিস থেকে এমনটি বোঝা যায় সূর্য ডোবার পর, সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলব, যদিও আজান অনেক দেরিতে দেওয়া হয়। বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিন সাহেবরা আজান দিয়ে থাকে নিজেরা ইফতার করার পর, তাহলে বোঝা গেল ইফতারের সময়টা আগেই হয়ে গেছে, আজানের সাথে ইফতার এটা শর্তযুক্ত কোনো বিষয় নয়। বিধায় আমরা সূর্য ডুবে গেছে এটা নিশ্চিত হয়ে গেলে ইফতার করে ফেলবো, এটা হলো ইফতারের সময়। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মত যতদিন পর্যন্ত সময় হওয়ার পর অবিলম্বে ইফতার করবে এবং সাহরিটা শেষ সময় করবে ততদিন তারা কল্যাণের ভিতরে থাকবে। ইহুদিরা দেরিতে ইফতার করে এবং শিয়ারা দেরিতে ইফতার করে। বিধায় অন্ধকার হওয়ার অপেক্ষা করবো না, দেরি করবো না, বরং সূর্য ডোবাটা নিশ্চিত শুধু হওয়ার চেষ্টা করবো, সেটা নিশ্চিত হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ইফতার করে ফেলবো। ইফতারির কোনো হিসাব নেওয়া হবে কিনা, আমরা অনেকে মনে করি যে যে যা খাবে রমজান মাসে তার কোনো রমজান মাসের খাবারের কোনো হিসাব নেওয়া হবে না, এটা ভুল ধারণা। আসলে প্রত্যেকটা খাবারের হিসাব নেওয়া হবে, বিশেষ করে হারাম যদি ভক্ষণ করা হয় তাহলে তার জন্য জবাবদিহি করতে হবে, কেউ যদি অপচয় করেন তার জন্য হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বিধায় আমরা এটা মনে করার কোনো কারণ নাই যে রমজান মাসে খাবারের কোনো হিসাব নাই, ইফতারের খাবারের কোনো হিসাব নাই, এটা ভুল ধারণা। বরং সব খাবারের হিসাব গ্রহণ করা হবে, অতএব অপচয় যেন আমরা না করি এবং হারাম ভক্ষণ না করি, সেই দুটি বিষয় আমাদের খেয়াল বিশেষভাবে করা উচিত। অন্যকে ইফতার করার ফজিলত কী? এর উত্তর হলো অন্যকে যদি আমি ইফতার করাই অন্য রোজাদার ব্যক্তিকে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেয়েছেন তাটা তিনি পাবেনই, অতিরিক্ত হিসাবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রোজার সওয়াব দান করবেন। আমি নিজ রোজা রেখে তো সওয়াব পেলামই, আরজনকে ইফতার করানোর ফলে তার সমপরিমাণ সওয়াব আমি পাবো। এবং অন্যকে ইফতার করানোর ক্ষেত্রে যে তাকে পেট পুরে খাওয়াতে হবে এমন কোনো কথা না, যে কোনো খাবার দিয়ে তার ইফতারের ব্যবস্থা না থাকে, ইফতার আয়োজন আপনি করলেন বা আপনি তাকে ইফতার খাওয়ানোর আয়োজন করলেন, সেটা খুব সামান্য একটা খেজুর দিয়ে হতে পারে, তার মাধ্যমে আমরা সওয়াবটা পেতে পারি। ইফতারের সময় দোয়া কবুল হয় কিনা প্রশ্ন উত্তর হলো, ইফতারের সময় দোয়া কবুল হওয়া নিয়ে অনেক আলোচনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন মুসনাদ আহমদ এবং ইবনে হিব্বান বর্ণনা করেছে যে সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আও সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না, তার ভিতরে একদিন হাত সয়ম হাত্তা ইফতার, রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া ফেরত দেওয়া হয় না, ওয়াল ইমামুল আদিল এবং ন্যায়পরায়ণ বাদশাহ তার দোয়া ফেরত দেওয়া হয় না, ওয়া দাওয়াতুল মাজলুম এবং মাজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হবে এবং সেটা ইফতারের আগ পর্যন্ত, ইফতারের আগ মুহূর্তে বিশেষভাবে দোয়া করতে হবে হাদিস থেকে সেটি বোঝা যায় না। তবে তিরমিজির অন্য একটা বর্ণনা থেকে আমরা জানতে পারি এই একই হাদিস প্রায়, সেখানে শুধু একটু ভিন্নতা রয়েছে, সেখানে বলা আছে হেইনা ইফতির, অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন ইফতার করে ওই সময় তা দোয়া কবুল হয়। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ইফতার করার সময়টাতে দোয়া কবুল হয়। ইবনে মাজার একটা হাদিস রয়েছে, সেখানে ভাষ্য হলো এরকম, ইন্নাহু লিসসাইমি ইনদা ফিত্রিহি দাওয়াতুন লা তুরাদ, নিশ্চয়ই রোজাদার ব্যক্তির ইফতার করার সময়টাতে একটা দোয়া তার কবুল করা হয়। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়। সব মিলিয়ে আমরা বলতে পারি সারাদিনই রোজাদার দোয়া কবুল হয়, তবে ইফতারের আগ মুহূর্তে মানুষের শরীর ভেঙে পড়ে, মানুষ দুর্বল থাকে, আবার সূর্য ডোবার সময়টা খুব গুরুত্বপূর্ণ জিকিরের সময়, এই সময়টাতে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে সে আশা খুব বেশি করা যায়। বিধায় ইফতারের আগে কোনো সিস্টেমিক্যাল দোয়ার কথা আমরা বলবো না, তবে কেউ চাইলে মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আমি দোয়া পেশ করতে পারে, যেহেতু এই সময় দোয়া কবুলের কথা বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়। কী দিয়ে ইফতার করা উচিত, অর্থাৎ ইফতারের কোনো বিশেষ মেনু আছে কিনা, এর উত্তর হলো ইফতার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস সম্পর্কে জানা যায়। তিনি রোতাব দিয়ে, অর্থাৎ আধা পাকা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন, সেটা না পাওয়া গেলে নর্মাল যে কোনো সাধারণ খেজুর দিয়ে ইফতার করতেন, সেটাও না পাওয়া গেলে পানি দিয়ে ইফতার করতেন। বিধে আমরা খেজুর দিয়ে ইফতার করার চেষ্টা করব, যেহেতু সারাদিন আমরা ক্ষুধার্ত থাকার পরে, তৃষ্ণার্ত থাকার পরে আমাদের শরীরে প্রচুর পরিমাণ সুগারের ঘাটতি থাকে, এই মুহূর্তে খেজুরটা অনেক বেশি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হয়। বিধে আমরা খেজুর দিয়ে ইফতার করবো ইনশাআল্লাহ। যদি খেজুর আমাদের হাতের নাগালে না থাকে, সুযোগ না থাকে খেজুর দিয়ে ইফতার করার, তাহলে পানি দিয়ে ইফতার শুরু করব, এরপরে যে কোনো হালাল খাবার খাবো, তবে স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই গ্রহণ করার চেষ্টা করব। ইফতারের সময় কী কী আমল করা উচিত? আসলে ইফতারের সময় বিশেষ কোনো আমল নাই, আমরা একে অন্যের সহযোগিতা করবো, বাসায় মা বোনদের সহায়তা করবো ইফতার আয়োজনের জন্য,
জন্য সবাইকে নিয়ে বসবো ইনশাআল্লাহ আর বিসমিল্লাহ বলে ইফতার শুরু করব ইফতারের আগ মুহূর্তে মনে মনে আল্লাহর কাছে দোয়া পেশ করব যেহেতু রোজাদারের দোয়ার কবুলের শেষ সময়টা হলো ইফতার বিদায় শেষ মুহূর্তে এসে আল্লাহ সুবহানাল্লাহর কাছে আমরা দোয়া পেশ করব আর সেই সাথে বিসমিল্লাহ বলে ইফতারের খাবার শুরু করব ইফতার কিছুটা খেয়ে বা শেষ করে তারপর ইফতারের দোয়া পাঠ করব এর বাইরে ইফতারের সময় অন্য কোনো আমলের কথা কোরআন সুন্নাহ আমাদেরকে বলে ইফতারের দোয়া কি ইফতারের দোয়ার বিষয়ে বলবো আবু দাউদে বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ذهب الظما وابتلت العروق وثبت الاجر ان شاء الله ادواتي যার অর্থ হলো ذهب الظما মানে হলো তৃষ্ণা বিদূরিত হয়ে গেছে আমাদের তৃষ্ণা দূর হয়ে গেল ইফতার করলাম এবং وابتلت العروق আমাদের শিরা উপশিরাগুলো শীতল হয়ে গেছে এবং وثبت الاجر ان شاء الله আল্লাহর কাছে আমাদের আজর বা বিনিময় এটা দাঁড়িয়ে গেছে আল্লাহ যদি চান তো এই দোয়াটি পড়া সুন্নাত এর বাইরে একটি দোয়া আমাদের দেশে খুব বেশি প্রচলিত আছে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু অর্থাৎ আল্লাহ আপনার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার জন্য ইফতার করলাম অর্থাৎ আপনাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করলাম এবং আপনার সন্তুষ্টির জন্যই আমরা ইফতার করলাম তাহলে এই দোয়াটিও আবু দাউদে বর্ণিত হয়েছে এই দোয়াটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ রয়েছে সেই সনদকে কোনো কোনো মুহাদ্দিস আপত্তি তুলেছেন জয়ীব বলেছেন জয়ীফের দাবি করেছেন তবে এর আরও বিভিন্ন সূত্র রয়েছে এ প্রসঙ্গে ইমাম নবী রহমাহুল্লাহর আল আসকার কিতাবের ব্যাখ্যায় আল্লামা আব্দুল কাদের আল আরনাউত বলেছেন যে এর অনেকগুলো সনদ রয়েছে সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার লেভেল পায় যার কারণে যেগুলো আমরা পড়তে পারি জাহাবাজ জমা অবতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজরি ইনশাআল্লাহ এই দোয়াটি বিশুদ্ধভাবে প্রমাণিত সেই সাথে হাসান সূত্রে প্রমাণিত সেই সাথে আল্লাহুম্মা লাকাল সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই দোয়াটিও গ্রহণযোগ্যভাবে প্রমাণিত বিধায় আমরা যে কোনো দোয়া করতে পারি আরও একটি দোয়াও রয়েছে ইফতার সম্পর্কে সর্বশেষ যে প্রশ্ন উত্তর দিতে চাই তা হলো ইফতারের এই দোয়াটি আমরা কখন করব এর উত্তর হলো এই দোয়াটি আমরা ইফতারের শেষে করব অর্থাৎ ইফতারের শুরুতে তো বিসমিল্লাহ পড়ে ইফতার করব ইফতার করা শেষ এরপর আমরা এই দোয়া ইফতারের দোয়াগুলো পাঠ করব অনেকে মনে করেন ইফতারের দোয়াগুলো আগে পাঠ করতে হয় এটা ভুল ধারণা মূলত ইফতারের দোয়াগুলো ইফতারের পরে পাঠ করতে হবে ইফতার সামান্য কিছু খেয়ে তারপর আপনি পাঠ করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাহসম্মত ইফতার এবং বিশুদ্ধভাবে সকল আমল করার তৌফিক দান